সুপ্রভাত। তরঙ্গ টিভি আয়োজিত চায়ের টেবিলে বরাক দর্পণ অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ রবিবার, 19 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ, 2 আশ্বিন 1428 বঙ্গাব্দ। আজ বরাকের প্রতিটি দৈনিকের প্রধান শিরোনামে স্বতন্ত্রতা। দৈনিক যুগসংঘের প্রধান শিরোনামে এসেছে, দালালরাজ শেষ করব বরাকে, বললেন হিমন্ত। শীঘ্রই অ্যাকশন শুরু হচ্ছে বার্তা মুখ্যমন্ত্রীর। যুদ্ধ জয় হয়নি, ফের আছড়ে পড়তে পারে করোনার ঢেউ, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। দৈনিক সাময়িক প্রসঙ্গের প্রধান খবরে লেখা হয়েছে, বাইপাসের কাজ শীঘ্র শেষ করার ফরমান, 3 বছরে শ্রীকোনায় মিনি সচিবালয়, বললেন হিমন্ত। প্রান্তজ্যোতির প্রধান শিরোনাম হল, কঠিন হলেও বরাকে দালালরাজ শেষ করবই, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। গতির প্রধান শিরোনামে লেখা হয়েছে, পারমাণবিক অস্ত্র নয়, মানবজাতির হুমকি ভাইরাস, রেডক্রসে মাল্টি ইউটিলিটি ভবনের শিলান্যাস, মিলবে আরও 50 লক্ষ, মেডিকেল হবে চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র, 3 বছরের মধ্যে শেষ হবে মিনি সচিবালয়ের নির্মাণ কাজ, 500 শয্যার হাসপাতালের কাজ 2 বছরে সম্পূর্ণ হবে, বললেন হিমন্ত। দৈনিক নববার্তার প্রধান শিরোনামে এসেছে, মেডিকেলে আইসিইউর উদ্বোধন করলেন হিমন্ত, কেশব নিকেতনে বৈঠক আরএসএস কর্তাদের সঙ্গে। দৈনিক যুগসংঘের প্রথম পাতার কয়েকটি শিরোনাম, কৌমি পড়ুয়াদের প্রাথমিক শিক্ষার আওতায় আনার আর্জি, তানজিমের বিরোধিতা, কৌমি মাদ্রাসা রেজিস্ট্রেশন অনুমতি স্বীকৃতি বাধ্যতামূলক করার আর্জি নিয়ে হাইকোর্টে মামলা মুসলিম আইনজীবীর। সাময়িক প্রসঙ্গের প্রথম পাতা থেকে আরও কয়েকটি শিরোনাম, রাজ্যসভায় অসমের 0 আসনে সর্বানন্দকে প্রার্থী করল বিজেপি। নববার্তার প্রথম পাতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম, নিলামবাজারে বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, অগ্নিদগ্ধ গৃহকর্তা, গ্রেপ্তার 3। প্রান্তজ্যোতির প্রথম পাতা থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, রাতাবাড়িতে বাজেয়াপ্ত 8 কোটি টাকা ড্রাগস, আটক 4। গতির প্রথম পাতার অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ খবর, শেষমেশ বাবুল তৃণমূল কংগ্রেসে, সুযোগ সন্ধানী বলে কটাক্ষ বিজেপির, জেড নয় এবার ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা সুপ্রিয়কে। দৈনিক যুগসংঘের খাস খবর, করিমগঞ্জ ও হাইলাকান্দির পাতা থেকে, মেডিকেল কলেজ নিয়ে পথ চলা স্থগিত রাখার আহ্বান রাজদীপে, শিলচরের সাংসদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক গণ অধিকার মঞ্চের, সমাজ কল্যাণে অনিয়ম, কার্যালয় ঘেরাও কৃষক মুক্তির, বিক্ষোভে উত্তাল হাইলাকান্দি, কোভিড বিধি ভঙ্গ করায় আটক 4। সাময়িক প্রসঙ্গের 3, 7 এবং 8 পৃষ্ঠা থেকে, শিলচর রেডক্রসে মাল্টি ইউটিলিটি ভবনের শিলান্যাস, আরও অনেক ঢেউ আসবে করোনার, সতর্কতা মুখ্যমন্ত্রীর, ভূ বাসনে দালালরাজের অবসানে প্রতিটি সার্কেলে 2 মাস অন্তর সচেতনতা সভা। নববার্তা প্রসঙ্গের 3, 6 ও 9 পৃষ্ঠা থেকে, প্রিয়ার মৃত্যু রহস্য উদ্ঘাটন ও দোষীর শাস্তির দাবিতে বামেদের বিক্ষোভে উত্তাল শিলচর, প্লাস্টিকের চাল, গুজবে কান না দেওয়ার আহ্বান জানালেন বিভাগীয় আধিকারিক। প্রান্তজ্যোতির 3 ও 5 পৃষ্ঠা থেকে, অসম চুক্তির আগ্রাসী দফা রূপায়ণের ছক, বাঙালির অস্তিত্ব সংকট নিয়ে সোচ্চার আকসা, নাগাল্যান্ড রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বে শপথ জগদীশ মুখীর। গতির 3-এর পাতা আঞ্চলিক খবর থেকে, দিগরখাল চেকপয়েন্টে গুন্ডারাজ, পরিবহন কর্মীর উপর আক্রমণ, ফের শুরু হবে কয়লা সিন্ডিকেট, করিমগঞ্জে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদেশ থেকে পারমাণবিক অস্ত্র ক্রয় করত পূর্বতন সরকার, বলল মিশন রঞ্জন। বিশেষ শিরোনাম, যুগসংঘ থেকে, মর্মান্তিক অঙ্ক কর্ণাটকে এক পরিবারের, 5 সদস্যের মৃতদেহ উদ্ধার, দিল্লি থেকে জয়পুরে বৈদ্যুতিক হাইওয়ে তৈরির ভাবনা কেন্দ্রীয় সরকারের। সাময়িক প্রসঙ্গ থেকে, তালিবান সরকার নিয়ে বিশ্বমঞ্চে সরব মোদি, পদ্ম ছেড়ে ঘাস ফুলে বাবুল সুপ্রিয়, বিশ্বাসঘাতক বলে আক্রমণ বিজেপির। খেলার শিরোনাম, যুগসংঘের শেষ পৃষ্ঠা থেকে, আজ মরু শহরে চেন্নাই মুম্বাই দ্বৈরথ দিয়ে আইপিএলের ঢাকে কাঠি, প্রমাণের তাগিদ রোহিতের, মাহির চোখ শিখরে। সাময়িক প্রসঙ্গের 12 পৃষ্ঠা থেকে, বিশ্বকাপের আবহে আজ শুরু আইপিএলের দ্বিতীয় পর্ব। প্রান্তজ্যোতির খেলার খবর থেকে, টি টোয়েন্টি বিশ্বকাপ, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। গতির খেলা থেকে,
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সুযোগ না পেয়ে হতাশ শার্দুল। নববার্তার মাঠে ময়দানে থেকে আজ থেকে শুরু দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে সম্মুখ সমরে ধোনির চেন্নাই ও রোহিতের মুম্বাই, আইপিএল 2021। তরঙ্গ টিভির পক্ষ থেকে সকলের সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।